মনে হচ্ছে কোনো গেস্ট এসেছে। এসো বসো গিন্নি, তোমারে অপেক্ষা করছিলাম। এসো ববি, তুমিও এসো। হ্যালো আঙ্কল। হ্যালো বাচ্চারা। ভয় পেও না, এই জল দিয়ে তৈরি, তাই তোমার হাতটা এমন ভাবে ভিজে গেল। জল দিয়ে? হ্যাঁ। আপনার ফ্যামিলিও আছে? না, আমাদের কোনো ফ্যামিলি হয় না। আপনি কি তাহলে একাই থাকেন? না, আমার মতো আমার অন্যান্য বন্ধুরা আছে, আমরা একসঙ্গেই থাকি। ওরাও কি আপনারই মতন? আরে আরে, তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে তো সন্ধে হয়ে যাবে, এবার থামো তোমরা। কোনো ব্যাপার না, আমি ওদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি, তাও ওরা প্রশ্ন করার আগেই। কিভাবে? আমি তোমাদের সেই ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি যেখানে ক্লাউড তৈরি হয়। ওয়াও, ফ্যাক্টরি! ইয়ে! তোমরা সবাই এদিকে এসো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে ক্লাউড তৈরি হয়। এটা কি? এটাকে বাষ্প বলে। এটা জল থেকেই তৈরি হয়। পৃথিবীর জল যখন সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে আসে, তখন তারা একত্রিত হয়ে ক্লাউড তৈরি হয়। আচ্ছা, ক্লাউড তার মানে জল থেকে হয়। সেই জন্য গিন্নি যখন আপনার সাথে হাত মিলিয়েছিল, তখন ওর হাত ভিজে গেছিল। হ্যাঁ, একদম ঠিক। ক্লাউড তৈরি হওয়ার পর সব ক্লাউডেরা আকাশে চলে যায়, আর সবাই মিলে বৃষ্টির জল হয়ে আবার সেই পৃথিবীতেই ফিরে আসে, যার জন্য পৃথিবীতে চাষ করা সম্ভব হয় আর পানীয় জলের সমস্যাও দূর হয়। মনে হচ্ছে পলিউশন আবার এসে গেছে। ওটা আবার কি? পলিউশনই তো বৃষ্টির সময় বৃষ্টির জলকে দূষিত করে দেয়, তার জন্যই বৃষ্টির জল নষ্ট হয়ে যায়। আপনি এবার এই বাচ্চাদেরকে ওই ক্লাসরুমে নিয়ে যান। তোকে আমি কতবার বলেছি যে তুই এখানে আসবি না, চলে যা এখান থেকে, নইলে। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি এখনই তোর ফ্যাক্টরিটাকে শেষ করে দেব। মনে হচ্ছে ভালো কথায় কাজ হবে না। খুব তাড়াতাড়ি এক হয়ে যাও, আর আমি এক দুই তিন বলা মাত্রই নিজেদের মধ্যে ধাক্কা মারো। এক দুই তিন! দাদু দাদু, আমি ক্লাসে মনিটর হয়েছি। এ তো খুব ভালো কথা শাইনি, দেখো অ্যাটমও খুব খুশি হয়েছে। তুই শুনেছিস শাশা, আমি ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, টিচার আমাকে সিলেক্ট করেছে কারণ আমি বেস্ট। আচ্ছা, তো তুমি তোমার দায়িত্ব কি করে সামলাবে শাইনি? আরে এটা তো খুবই সহজ, কেউ যদি আমার কথা না শোনে আমি তাহলে তাকে শাস্তি দেব, ক্লাসের সবাই আমাকে ভয় পাবে। কিন্তু এতে তারা তোমায় পছন্দ করবে না, আর তারা তোমার বন্ধুও থাকবে না। বন্ধু না থাকলে থাকবে না, আমি ক্লাসের মনিটর, আমি কাউকে ভয় পাই না। না শোনা, না এটা ঠিক কথা নয়, যাও আর নিজেদের হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খুব ভালো একটা গল্প শোনাবো। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগের কথা, উত্তরে হাওয়া আজকের মতো কখনোই এত শান্ত ছিল না, সে ছিল খুবই অহংকারী আর জেদিও। ও লোকদের জ্বালাতন করতে ভালোবাসত, গাছ উপড়ে দিত, বাড়ি ফাটিয়ে দিত, আর নদী আর ঝিলকে জমিয়ে দিত। কেউ আমাকে হারাতে পারবে না।
আমি সব থেকে শক্তিশালী। এ আবার কে? তুমি সূর্য, তোমার আবার কি হয়েছে? আচ্ছা, তুমি তখন থেকে এটাই বলে যাচ্ছ যে তুমি সব থেকে বেশি শক্তিশালী। তোমার কি মনে হয় আমি নই? না, কেউ এটা দাবি করতে পারে না যে সে সব থেকে বেশি শক্তিশালী। তোমার কি মনে হয় তুমি আমার থেকে বেশি শক্তিশালী? কিছু কিছু বিষয়ে আমি হতে পারি। দেখো, তোমার এটা বোঝা উচিত যে প্রত্যেকের মধ্যে কিছু দুর্বলতা থাকে আর কিছু শক্তি। ভাষণ বন্ধ করো, তুমি কি প্রমাণ করতে পারো যে তুমি আমার থেকে বেশি শক্তিশালী? ঠিক আছে, ওই যে পৃথিবীতে হাঁটছে মানুষটাকে দেখতে পাচ্ছ তুমি? তোমাকে ওর কোটটা খোলাতে হবে। ব্যাস এইটুকু? তুমি আমাকে দিয়ে এই সামান্য একটা লোকের কোট খোলাতে চাইছো? হ্যাঁ, তো শুরু করা যাক। হ্যাঁ একদম। আমি যদি প্রথমে যাই তাহলে তারপর তোমাকে আর যাবার দরকারই পড়বে না। দেখাই যাক। এই বলে উত্তরে হাওয়া জোরে বইতে শুরু করলো। সে ভাবলো কিছুক্ষণের মধ্যেই লোকটা কোট খুলে ফেলবে, কিন্তু উত্তরে হাওয়া আরো জোরে বইতে শুরু করলো আর লোকটার আরো ঠান্ডা লাগতে লাগলো। সে তখন কোটটাকে আরো আঁকড়ে ধরলো। শেষ পর্যন্ত উত্তরে হাওয়া একেবারে দমে গেল আর শেষে আর শিকার। এই লোকটা দেখছি খুবই অদ্ভুত। আর এবার আমার পালা। তারপর এলো সূর্যের পালা। সে তার নিজের গরম বাড়াতে শুরু করলো। গরমে লোকটা একেবারে বিরক্ত হয়ে উঠল আর শেষ পর্যন্ত লোকটা কোটটা খুলেই ফেললো। তো এবার তুমি কি বলবে নর্থ উইন্ড? আমি হার মানছি। ঠিক আছে সূর্য। আর এইভাবে অহংকারী উত্তরে হাওয়া বুঝলো যে ও সর্বক্ষেত্রে শক্তিশালী নয়। আমরা অনেক কিছুতে ভালো হতেই পারি, কিন্তু আমাদের থেকেও ভালো লোক হতে পারে। এবার এসো তোমরা, নাও কেক খেয়ে সেলিব্রেট করো। কেক! ইয়ে! অনেকদিন আগের কথা, আকাশে একটা মেঘ থাকতো। সে দেখতেও যেমন সুন্দর, তার মনও ছিল অনেক বড়। মেঘ চাইতো সবাই খুব আনন্দে থাকুক। এই পৃথিবীটা কতই না সুন্দর! পৃথিবীর মানুষগুলো কত ভালো! আমি ওনাদের জন্য ভালো কিছু করতে চাই, কিন্তু আমি কি করতে পারি সেটাই ভাবছি। কিন্তু তার জন্য আমাকে একটু নিচে গিয়ে দেখতে হবে। ও, কি গরম এখানে! বৃষ্টি হচ্ছে না কেন? হ্যাঁ, আমার ক্ষেত তো প্রায় শুকিয়েই গেছে, আমার ফসল তো শুকিয়ে গেছে। যদি একটু বৃষ্টি হতো! চারিদিকে দেখো, জলের কি অভাব! খাওয়ার পর্যন্ত জল নেই। আমার কাছে তো কাপড় কাচার জন্য জল নেই। ও, তাহলে এটাই ওদের সমস্যা। এটা তো আমি এক মুহূর্তে দূর করে দেব। আমি তো মেঘ, তাই না? তাই মেঘ তাড়াতাড়ি জল জমাতে লাগলো যাতে সে বৃষ্টি হয়ে ঝরতে পারে। মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ল। সেদিন গ্রামে ভয়ঙ্কর বৃষ্টি হলো। যতক্ষণ না মেঘের সমস্ত জল শেষ হলো, নদী, কুয়ো, পুকুর সব জলে ভরে গেল আর মানুষ আনন্দে নাচতে লাগলো। সবকিছু শেষ হওয়ার পর মেঘ স্থির হয়ে দাঁড়ালো। তার সমস্ত শক্তি তখন শেষ, কিন্তু তার মুখে ছিল একটা সুন্দর হাসি। আমার মধ্যে আর একটুও শক্তি নেই, কিন্তু আমি খুশি, কারণ আমি আনন্দ দিতে পেরেছি। এবার নিচে গিয়ে দেখি মানুষগুলো কি বলছে। আরে বা, অসময় বৃষ্টি, কি ভালো, তাই না? আমাদের সব সমস্যা দূর হয়ে গেল। আজ তো বাড়িতে দারুণ মুড়ি ভাজবে, কি মজা! আর এবার আমি অনুষ্ঠানের জন্য ঘর পরিষ্কারও করতে পারবো। সবাই কত খুশি দেখছি, কিন্তু এ কি? ওই লোকটা কাঁদছে কেন? একটু কাছে গিয়ে দেখি। কিছু আর রইল না, আমি শেষ হয়ে গেলাম। আরে কি হলো দাদা, আজকে এত আনন্দের দিনে তুমি কাঁদছো? আজ আমার জন্য একেবারেই আনন্দের দিন নয়। আমি একজন কুমোর। আমি আমার কলসিগুলো রোদে শুকোতে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ওগুলো আবার নষ্ট হয়ে গেল। আমি শেষ হয়ে গেলাম, শেষ। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? যে আমরা একসাথে সবাইকে কখনোই খুশি করতে পারি না। দাদু দাদু, আমি ক্লাসে মনিটর হয়েছি।
এ তো খুব ভালো কথা শাইনি, দেখো অ্যাটমও খুব খুশি হয়েছে। তুই শুনেছিস শাশা, আমি ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, টিচার আমাকে সিলেক্ট করেছে কারণ আমি বেস্ট। আচ্ছা তো তুমি তোমার দায়িত্ব কি করে সামলাবে শাইনি? আরে এটা তো খুবই সহজ, কেউ যদি আমার কথা না শোনে আমি তাহলে তাকে শাস্তি দেব, ক্লাসের সবাই আমাকে ভয় পাবে। কিন্তু এতে তারা তোমায় পছন্দ করবে না, আর তারা তোমার বন্ধুও থাকবে না। বন্ধু না থাকলে থাকবে না, আমি ক্লাসের মনিটর, আমি কাউকে ভয় পাই না। না শোনা না, এটা ঠিক কথা নয়, যাও আর নিজেদের হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খুব ভালো একটা গল্প শোনাবো। ইয়ে গল্প শুনবো। অনেক দিন আগের কথা, উত্তরে হাওয়া আজকের মতো কখনোই এত শান্ত ছিল না, সে ছিল খুবই অহংকারী আর জেদিও। ও লোকদের জ্বালাতন করতে ভালোবাসত, গাছ উপড়ে দিত, বাড়ি ফাটিয়ে দিত, আর নদী আর ঝিলকে জমিয়ে দিত। কেউ আমাকে হারাতে পারবে না, আমি সব থেকে শক্তিশালী। এ আবার কে? তুমি সূর্য, তোমার আবার কি হয়েছে? আচ্ছা তুমি তখন থেকে এটাই বলে যাচ্ছ যে তুমি সব থেকে বেশি শক্তিশালী। তোমার কি মনে হয় আমি নই? না, কেউ এটা দাবি করতে পারে না যে সে সব থেকে বেশি শক্তিশালী। তোমার কি মনে হয় তুমি আমার থেকে বেশি শক্তিশালী? কিছু কিছু বিষয়ে আমি হতে পারি। দেখো তোমার এটা বোঝা উচিত যে প্রত্যেকের মধ্যে কিছু দুর্বলতা থাকে আর কিছু শক্তি। ভাষণ বন্ধ করো, তুমি কি প্রমাণ করতে পারো যে তুমি আমার থেকে বেশি শক্তিশালী? ঠিক আছে, ওই যে পৃথিবীতে হাঁটছে মানুষটাকে দেখতে পাচ্ছ তুমি? তোমাকে ওর কোটটা খোলাতে হবে। ব্যাস এইটুকু? তুমি আমাকে দিয়ে এই সামান্য একটা লোকের কোট খোলাতে চাইছো? হ্যাঁ, তো শুরু করা যাক। হ্যাঁ একদম, আমি যদি প্রথমে যাই তাহলে তারপর তোমাকে আর যাবার দরকারই পড়বে না। দেখাই যাক। এই বলে উত্তরে হাওয়া জোরে বইতে শুরু করলো। সে ভাবলো কিছুক্ষণের মধ্যেই লোকটা কোট খুলে ফেলবে, কিন্তু উত্তরে হাওয়া আরো জোরে বইতে শুরু করলো আর লোকটার আরো ঠান্ডা লাগতে লাগলো। সে তখন কোটটাকে আরো আঁকড়ে ধরলো। শেষ পর্যন্ত উত্তরে হাওয়া একেবারে দমে গেল আর শেষে আর শিকার। এই লোকটা দেখছি খুবই অদ্ভুত। আর এবার আমার পালা। তারপর এলো সূর্যের পালা। সে তার নিজের গরম বাড়াতে শুরু করলো। গরমে লোকটা একেবারে বিরক্ত হয়ে উঠল আর শেষ পর্যন্ত লোকটা কোটটা খুলেই ফেললো। তো এবার তুমি কি বলবে নর্থ উইন্ড? আমি হার মানছি। ঠিক আছে সূর্য। আর এইভাবে অহংকারী উত্তরে হাওয়া বুঝলো যে ও সর্বক্ষেত্রে শক্তিশালী নয়। আমরা অনেক কিছুতে ভালো হতেই পারি, কিন্তু আমাদের থেকেও ভালো লোক হতে পারে। এবার এসো তোমরা, নাও কেক খেয়ে সেলিব্রেট করো। কেক! ইয়ে! হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।